আসসালামু আলাইকুম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগতম আজকের বাংলা ক্লাসে। আমি আমার পরিচিতি দিচ্ছি, আমি তাজমিনা বানু, সহকারী শিক্ষক, এপিবিএন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া। কি বিষয় হবে আজকের পাঠে আলোচ্য বিষয়? নিম গাছ। ঠিক আছে, ছোট গল্প। এই ছোট গল্পটা লিখেছেন বলাইচাঁদ মুখোপাধ্যায়, যাকে বনফুল হিসেবে বলা হয়েছে। আমরা তাহলে আজকে বনফুলে পরিচিতি, লেখক পরিচিতি আমরা জেনে নেই। দেখো, বলাইচাঁদ, তার পূর্ণ নাম হচ্ছে বলাইচাঁদ, বনফুলের পূর্ণ নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়। তিনি কী কী লিখেছেন? তিনি জন্মগ্রহণ করেছেন কত সালে? এই গুণী লেখক জন্মগ্রহণ করেছেন 1899 সালে, আর তার মৃত্যুকালটা হচ্ছে 1979 সাল। এই গুণী লেখক আমাদের জন্য কী কী রেখে গেছেন, তার অবদান কী আছে সাহিত্যে, সেগুলো আমরা দেখব। দেখো, উপন্যাস লিখেছেন তৃণখণ্ড, দ্বৈরথ, জঙ্গম ইত্যাদি, আর গল্পগ্রন্থের মধ্যে লিখেছেন বাহুল্য, তন্নি, দূরবীন ইত্যাদি। এই যে লিখেছেন, এগুলো অবশ্যই সমাদৃত হয়েছে আমাদের পাঠক সমাজে, যার জন্য তিনি বিভিন্ন পুরস্কার পেয়েছেন। সেই পুরস্কারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিভিন্ন পুরস্কার সহ পদ্মভূষণ উপাধিতে তিনি ভূষিত হন। পদ্মভূষণ। আমরা আজকে পাঠের শুরুতে আর একটা ছবি দেখাই তোমাদের, মজার এই ছবিটা, তাই না? দেখো, খুব মজা লাগছে না দেখে? পালকিতে চড়ে বউ যাচ্ছে, নতুন বউ, তো নতুন জীবনে যাত্রা শুরু। হ্যাঁ, অনেক স্বপ্ন নিয়ে যাচ্ছে, স্বামীর ঘরে আসছে। তার সঙ্গে নিম গাছের কি সম্পর্ক? অবশ্যই একটা সম্পর্ক তো আছে, রূপক অর্থে। এই নিম গাছকে রূপক অর্থে ব্যবহার করেছে, আর তার সঙ্গে তুলনা করেছে নারীকে, একজন নারীর অবদানকে, একজন নারী কি করে সমাজে, আমাদের পরিবার থেকে শুরু করে। আমরা দেখো, সকালবেলায় তোমরা মায়ের হাতে খাবার খেয়ে স্কুলে এসেছো, মা বলছে যে এটা করো ওটা করো, তাহলে মায়ের অবদান কতটুকু? মা কিন্তু আমাদের সবসময় খেয়াল করে, এই মায়ের কথাগুলো একজন নারীর, অর্থাৎ একজন নারীর যে কাজ, সে কাজগুলো আমরা ছবিতে দেখতে পাচ্ছি। বর্ণনা করো, দেখো, চুলায় জ্বাল দিচ্ছে, রান্না করার কাজে, ধৌত করার কাজে, ধোয়া মোছা করছে। তারপরে দেখো যেসব শ্রমজীবী নারীরা, সেই শ্রমজীবী নারীর একটা চিত্র দেখতে পাচ্ছি। কিন্তু শ্রমজীবী হলেও তো তার পরিবার আছে, সন্তান আছে, তার জন্য কি অবদান করছে সেটা দেখতে পাচ্ছি। তার মানে একটা গৃহবধূর কি কি কাজ, সবগুলো আমরা এনেমি গাছটা তাদের নিয়ে দেখো। তার যে সেই নারীটা, সেই নারীটার যে অযত্ন হচ্ছে, এখানে অযত্নের কিছু নির্যাতনের চিত্র দেখতে পাচ্ছি আমরা, ছবিতে দেখতে পাচ্ছি। এখান থেকে ধারণা করে নাও যে আজকে আসলে পাঠে কি 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 ধরনের কথা হতে পারে, কি ধরনের আলোচনা হতে পারে, সেগুলো আমরা চিন্তা করব। দেখো, একটা আবার গাছের বাকুলের, গাছের গোড়ার ছবি দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে, সেটাকে কাটছে দেখতে পাচ্ছি। আচ্ছা, শিকড়ের বন্ধন, মায়ের সাথে সন্তানের যে সম্পর্ক, সে সম্পর্কটা কত দূর যায়, একদম মাটির ভিতর থেকে, গভীর থেকে শিকড়ের সঙ্গে, শিকড়টা গেড়ে গিয়ে বৃক্ষটা কত বড় হয়ে যাচ্ছে, ঠিক সেরকমই মায়ের সাথে সন্তানের একটা আত্মিক বন্ধন, নারীর বন্ধন, সে নারীর বন্ধনে ভালোবাসার টানটা। সুন্দর একটা মিষ্টি ছবি দেখতে পাচ্ছি না আমরা, মা আদর করছে সারা শিশু সন্তানকে। হ্যাঁ, তাহলে আজকে দেখো, এই মাটা কিন্তু চাইলেও যেতে পারে না সংসার ছেড়ে, তিনি আমরা আজকে পড়বো, পর্যালোচনা করবো। সেই আমরা ছবি থেকে কিন্তু অনেক কিছু ধারণা পেয়ে গেলাম, এখন আমরা পাঠ পর্যালোচনায় চলে যাই। দেখো, ছবিতে কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, দৃশ্যগুলো দেখেই আমরা ভেতরের কথাগুলো ব্যক্ত করতে পারবো, বলতে পারবো যে আসলে আমাদের পাঠে কি হবে। দেখো, আমাদের নিমকাস ছোট গল্পটা বের করো, এখানে দেখো, দেখতে পাবে তোমরা। আপাত চোখে গল্পে ধরা পড়ে নিম গাছের বর্ণনা, এর পাতা, বাকল, ছায়া ইত্যাদির বাহ্যিক উপকারিতা। কবিরাজ তার চিকিৎসার কাজে সাধারণ মানুষ বাহ্যিক প্রয়োজনে নিম গাছকে অনবরত ব্যবহার করে থাকে, এই কথাগুলি কিন্তু আসবে। কিন্তু কেউ এই গাছের সামান্য, এটাই নারীর সঙ্গে তুলনামূলক একটা আলোচনা বাবা আমরা দেখতে পাচ্ছি। দেখো, আরো পাঠ পর্যালোচনায় আমরা আরো সুন্দর সুন্দর ঔষধি গুণগুলো জানতে পারবো, নিম গাছের বাকল, নিম গাছের রস কি করছে, কি কাজে লাগছে, নিম গাছের বাকল শিলে পিষে এবং নিম গাছের পাতা শিল পাতায় বেটে তা থেকে রস বের করা হয়, নিম পাতা গরম তেলে ভাজলে মচমচে এবং তা খেতে খানিকটা উপাদেয় হয়, উপাদেয় মানে উপকার পাওয়া যায়। খোস দাঁতের স্থানে লাগালে চুলকানি ভালো হয়। আচ্ছা, খোস দাঁত, এই কথাটা তোমরা বলবা যে ম্যাডাম এটা কি, আসলে আমরা আঞ্চলিক ভাষায় বলি খোস, খোস পাঁচরা ঘা হয়, চুলকানি, এই ধরনের কিছুকে বলা হয় খোস দাঁত, যা কখনো বিফল হবে না, বহুগুণে গুণান্বিত এই নিম গাছ।
আবার দেখো বর্তমান যুগের আধুনিক প্রসাধনী সে কাজেও বিজ্ঞানসম্মতভাবে নিম গাছে ব্যবহার করা হয়। দেখো মেয়েরা নিজেদের রূপ চর্চার কাজেও নিম পাতা ব্যবহার করে, সেজন্য বর্তমানে বিজ্ঞানসম্মতভাবে নিমের বিভিন্ন অংশ দিয়ে রূপচর্চার প্রসাধনী তৈরি করা হচ্ছে। সমাজে অবহেলিত নারী চিত্রটাও এখানে পাই। মোটামুটি নিম গাছ সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, আর তার সঙ্গে তুলনামূলক যে আলোচনা করে আমাদের সমাজের নারীকে তুলে ধরা হয়েছে, মাকে তুলে ধরা হয়েছে, সেই বক্তব্যগুলো জানতে পারলাম। দেখো নিম গাছ যেমন উপকারী বউটিও ঠিক তেমনি, নিম গাছকে যেমন ব্যবহার করা হয় বউটিকেও ঠিক তেমনি ভাবে ব্যবহার করা হয়। বাড়ির প্রতি তার ভালোবাসা দায় দায়িত্ব গভীর থেকে গভীরতরে পৌঁছে গেছে। গাছটি যেতে পারে না যেরকম, সে করে অনেক গভীরে চলে গেছে, ঠিক নিম গাছের মতো মারও অনেক মায়া বেড়েছে। নিম গাছের পরিবর্তে বউ এসেছে বলে গল্পটি হয়েছে অনুগল্প বা রূপক গল্প। নারীও তাই, সংসারে মায়ার টানে সে সংসার ছেড়ে আর যেতে পারে না। আচ্ছা দেখো নিম গাছের ব্যবহার গুলো কি কি, পাতা ব্যবহার করা যায়। দেখো ছবিতে দেখতে পাচ্ছি একটা পর একটা স্লাইড আসছে, দেখো ডাল, ছাল, সবটাই উপকারী, সবটাই উপকারী। আচ্ছা নিম গাছের ব্যবহার সম্পর্কে আমরা খুব ভালো জানলাম। এই যে দেখো কি কি কোন কোন ধরনের ওষুধ, অসুখে অসুস্থ হলে আমরা এগুলো ব্যবহার করতে পারি। দেখো চর্মরোগ গুলো দেখতে পাচ্ছি, চর্মরোগে দেখো হাত পা গুলো কেমন হয়ে গেছে। হ্যাঁ পিষে পিষে নিম পাতা ব্যবহার করা যাবে, দেখছো। হ্যাঁ দাঁত ব্যথাতেও নিমের গরম নিম পাতা যোগে গরম পানি করে দাঁত পরিষ্কার করলে ভালো হয় ব্যথা। নিমের ডাল, পেট ব্যথায়, তার মানে যকৃতের জন্য খুব ভালো উপকারী পেটের ব্যথা। দেখো ওষুধি গুণগুলো আমরা দেখতে পাচ্ছি, নিম পাতার রস অনেক ভালো গুণ পাওয়া যায়। দেখো আমরা কিছু শব্দার্থ দেখব, ছাল শব্দের অর্থ বাকল, অব্যর্থ, যা ব্যর্থ হয় না, যা বিফল হবে না, বিফলে যাবে না। কবিরাজ মানে যিনি গাছগাছালি পরিশোধন করে মানুষের চিকিৎসা করেন। কবি কি করেছেন, কবি কবিতা লেখেন, যিনি কবিতা লেখেন। আজকে তাহলে আমরা অনেক কিছু জানলাম, এখন তোমাদের মূল্যায়ন করি একটু, দেখি তোমরা কিভাবে আমাকে প্রশ্নের উত্তরগুলো দাও। তোমরা আগে দেখে নাও বাবা প্রশ্নগুলো দেখে নাও, বাড়ির পাশে গজলে বিজ্ঞরা খুশি হয় কেন, এমসিকিউ প্রশ্ন, এটা দেখতে সুন্দর, এটা উপকারী, এটা পরিবেশ বান্ধব, এটা আকারে ছোট। আচ্ছা তোমরা একটু চিন্তা করে ভেবে নাও, তারপরে আমি উত্তরগুলো তোমাদের কাছ থেকে জেনে নেব, না পারলে আমি বলে দিব বাবা। 2 নম্বর প্রশ্ন দেখো, নিম গাছের ছাল নিয়ে লোকজন কি কাজে লাগায়, সিদ্ধ করে খায়, ভিজিয়ে খায়, শুকিয়ে খায়, রান্না করে খায়। আচ্ছা আর একটা উদ্দীপক দেখি, আমরা উদ্দীপক থেকে একটা কোশ্চিন নেই। আচ্ছা উদ্দীপকটা দেখো, উদ্দীপকটি পরে 3 নং প্রশ্নের উত্তর দাও। গফুরের প্রিয় ষাঁড় মহেশ প্রায় 8 বছর প্রতিপালন করে সে এখন বুড়ো হয়েছে, গফুর সাধ্যমতো তার যত্ন নেয়, সমাজের কেউ তাকে চায় না, কিন্তু গফুর সন্তান স্নেহে তাকে লালন করে, নিজের খাবার না খেয়ে ঘরের চাল ফেরে মহেশকে খেতে দেয়। ফেরে মানে কি, ও আচ্ছা আচ্ছা, মানে চালটা চাল থেকে চিরে চাল থেকে হাতিয়ে নেয়, চাল থেকে বের করে নেয় খড়গুলো, এটাকে বলছে ফেরে। আচ্ছা উদ্দীপকে দেখো, উদ্দীপকের মহেশ এর সাথে যে দিক দিয়ে নিমগাছ গল্পটির সাদৃশ্যপূর্ণ তা হলো অবদান, প্রয়োজনীয়তা, পর উপকার, কোনটা হবে, চিন্তা চিন্তা করে বলবে। এটা বহুপদী প্রশ্ন, এই প্রশ্নটাকে বলা হয় বহুপদী প্রশ্ন, ঠিক আছে। হ্যাঁ তোমাদের উত্তরগুলো শুনলাম, অনেকে পেরেছো আবার অনেকে পারোনি, তার জন্য আমি আবার উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো বাড়ির পাশে গজালে বিক্রি খুশি হয়, এটা উপকারী এই কারণে, নিম গাছের ছাল নিয়ে লোকজন কি কাজে লাগায়, সিদ্ধ করে খায়। আচ্ছা তারপরে বহুপদী প্রশ্নের উত্তর 3টাই হবে, কেননা নিম গাছ মানুষের মানব অনেক অবদান আছে, প্রয়োজনীয় অবদান, পরোপকার, সবটাই কার, সবটাই, 3টাই। তাহলে উত্তর হবে, সবাই খুব ভালো থেকো। আজকের মতো আমরা ক্লাস শেষ করলাম, সবাইকে ধন্যবাদ দিই, করোনাকালীন সময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, ভালো থাকবে সবাই।